জীবনে প্রথম যখন কফি খাইতে যাই। ভাই খুব তো শীত পড়া শুরু করতেছে, কিছু তো খাওয়া লাগবে। হ্যাঁ ভাই শীত তো পড়ে গেছে, তা কি খাবেন? কি খাওয়া যায় কি খাওয়া যায়। শালা রেস্টুরেন্টে আসলাম, এখন আমি কি খাবো? আমি তো কোনো খাবারের নামই জানি না, কি দিয়ে কি খাওয়া যায় রে, এরে কি বলবো। হ্যাঁ বুদ্ধি একটা পাইছি, এখন শীতকাল না, এখন কফি খাওয়া যায়। আচ্ছা ভাই আপনাদের এই জায়গায় কি কফি আছে? হ্যাঁ ভাই আমাদের এখানে সব আছে, হট কফি, কোল্ড কফি, রং চা, দুধ চা, কোনটা লাগবে আপনার বলেন। ও ভাই সব আছে, তাইলে তো আমি একের একটা রেস্টুরেন্টে আইছি তাই না? আচ্ছা হট কফি, কোল্ড কফি, ও কোল্ড মানে মনে হয় ঠান্ডা তাই না? আরে না ঠান্ডা হবে কেন, কফি আবার কোনদিন ঠান্ডা হয় নাকি? ওই মনে হয় শরীরের ভিতরে যত ঠান্ডা আছে সেই ঠান্ডা দূর করে, আসলে কফি হবে গরম। এই ভাই আপনি এক কাজ করেন তো, আমার একটা কোল্ড কফি দেন। হ্যাঁ কোল্ড কফি খাইবেন, এখনই নতুন নতুন শীত পড়ছে আর আপনি এখনই কোল্ড কফি খাবেন? হ্যাঁ আমি কি ফকির নাকি, আমার কাছে টাকা আছে, আপনি কোল্ড কফি দেন আমারে। আমার আর কি সমস্যা। আচ্ছা ভাই থাকেন আমি নিয়ে আসছি, এই যে নেন আপনার কোল্ড কফি। দিয়েছেন ভাই এটা দাম কত? বেশি না 150 টাকা। ও 150 টাকা, ব্যাপার না এইসব, আমার কাছে টাকা পয়সা কোনো ব্যাপারই না। আপনারা 150 কেন, আপনারা 200 টাকা আজকে দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই আমি গেলাম। আচ্ছা যান যান যান। এই তো পায়ে গেছি কোল্ড কফি না কি কফি যেন। হ্যাঁ কোল্ড কফি তো, এই সেই মজা লাগতেছে, এটা এখন খাবো। এটা কি হলো, এটার এখন বরফের মতো ঠান্ডা কেন, বুঝলাম না তো। হ্যাঁ আসলেই তো ঠান্ডা, গরম জিনিস না দিয়ে শীতকালে আমারে ঠান্ডা জিনিস দিয়েছে, এটা কি কাজের মতো কাজ করলো, এই শীতকালে আমারে ঠান্ডায় একটা কি দিয়ে দিয়েছে। আমি বলেছি কফি দিতি, আমার গরম একটা কফি দেবে তা না, এ কি দিয়েছে আমি তো এইটাই বুঝতেছি না। আরে আল্লাহ রে, এই ঠান্ডা জিনিস যদি আমি এখন খাই তাহলে কি হয়? না তো আমার মাথাটাই পুরো খারাপ করিয়ে দিল, কি দিয়ে কি করবো। এই ওই জায়গাটা ভাই আসো, ভাইয়ের কাছে জিজ্ঞাসা করে দেখি। এ ভাই একটু এদিকে আসেন তো। কি ভাই? আমি। হ্যাঁ আপনি এদিকে আসেন। আচ্ছা ঠিক আছে বসেন, আসতেছি। ভাই এই যে দেখেন, এই রেস্টুরেন্টের ওয়েটার কি একটা মানুষ, এ কি ইংলিশ বাংলা এসব কিছু বোঝে না, এর কি কোনো বুদ্ধি নেই নাকি? ভাই এখন শীতকাল, শীতকালে কি এরকম ঠান্ডা জিনিস এখন খায় আপনি বলেন। আপনি অর্ডার দিয়েছেন কি? আরে ভাই আমি এই শীতকালে অর্ডার দিয়েছি কোল্ড কফি, আর দেখেন আমারে কি একটা ঠান্ডা জিনিস দিয়ে দিয়েছে। ভাই আপনি কি পাগল, আপনার কি মাথা ঠিক আছে? ভাই আপনি আমারে পাগল বললেন কেন, আমি কি পাগল? দেখেন আমার পা কত লম্বা। জান মি আপনার কিছু বলা লাগবে না, দাঁড়া ওয়েটার ডাক দিই। এই ওয়েটার কি হয়েছে স্যার আপনার? আপনি তো মি একটা ফাউল লোক, এই শীতকালে আপনি আমার সাথে কি কাফটা করলেন? কেন স্যার আপনার সাথে আবার আমি কি করলাম? আপনার কাছে আমি চাইছি কি, আপনার কাছে বললাম যে এখন শীতকাল, শীত চলে আসে, আমার একটু ঠান্ডা লাগতেছে, আমার একটু কফি দেন। আপনার কাছে আমি কফি চাইছি, আপনি আমার জন্য কি আইনেছেন? ভাই আপনি কি পাগল, আপনার কি মাথা খারাপ নাকি? আপনারে আমি বলেছি যে আমার একটা কফি দিতি, আর আপনি ঠান্ডা কি একটা জিনিস আমারে দিয়ে দিয়েছেন। আপনি কি ইংলিশ বাংলা কিছু বোঝেন না ভাই, এগুলো কোনো কথা, আমি এই ঠান্ডা জিনিস খাবো কি করে? আচ্ছা ভাই আপনি কি কফি চাইছেন আমার কাছে? আপনার মনে হয় মাথায় বুদ্ধি সাধ্যি কম তাই না, এতটুকু সময়ের ভিতরে আপনি ভুলে গেলেন আপনার কাছে আমি কি চাইছি। আপনার কাছে চাইছি আমি কি, আপনার কাছে চাইছি আমি হচ্ছে কোল্ড কফি। কোল্ড কফি মানে আপনি বোঝেন না, কোল্ড কফি মানে হচ্ছে যেটা খালি আমার শীত মিট সব সরে যাবে, একটু গরম হবে আবার শীত মিট সব চলে যাবে, এটাই তো আমি বলেছি তাই না? আচ্ছা ভাই আমি একটা কথা কই। হ্যাঁ কোন। কোল্ড অর্থ কি? কোল্ড অর্থ মানে হচ্ছে ঠান্ডা। ঠান্ডা আর কফি অর্থ কি? কফি মানে তো ওইটা জানি না, তো কফি অর্থ কফি। তো কোল্ড অর্থ ঠান্ডা আর কফি অর্থ কফি, তাইলে ঠান্ডা কফি। আপনারা আমি কি কফি দিছি ধরে দেখেন তো, দেখেন কি এটা। সরি ভাই সরি। সারার পাগল ছাগল আইছে কোথ থেকে জানো, জীবনে মনে হয় কোনোদিন কফিই খায় নাই।